চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে জাতীয় পার্টি। সকালে রাজধানী বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠনের সময় সব রাজনৈতিক দল দুর্নীতি বিরুদ্ধে ঐক্যমত পোষণ করেছিল, সে অনুযায়ী সরকার এই অভিযান পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন তিনি। জাতীয় পার্টি খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি জানান, আগামী 28 ডিসেম্বর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। সুন্দর দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। মহাজোটে আমরাও ছিলাম নির্বাচনের সময়, তখন কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম সহ্য করা হবে না। তো বর্তমান প্রধানমন্ত্রী এই কাজটি শুরু করেছেন, ওনার নিজের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও উনি কঠোর হচ্ছেন। আমরা খুবই আশাবাদী হয়েছি, আমরা ওনাকে কথা দিতে চাই, জাতীয় পার্টির তরফ থেকে ওনার এই প্রচেষ্টার সঙ্গে সবসময় আমরা তার পাশে থাকবো।